আমরা যখন প্রথম মেডিটেশন শুরু করি তখন এটাকে কি অলৌকিক বলতো না, এটাকে পাগলামি বলতো আর কি। এবং আমরা হেসে বলতাম যে ইতিহাসে পাগলদের নামই পাওয়া যায়, যারা পাগল বলে তাদের নাম ইতিহাসে পাওয়া যায় না। ইবনে বতুতার একটা ঘটনা পাওয়া যায়। ইবনে বতুতা যখন হযরত শাহজালালের সময় এখানে এসেছেন, হযরত শাহজালালের গায়ে একটা আলখেল্লা দেখলেন সিল্কের, খুব কারু কাজ করা। তো ইবনে বতুতা চিন্তা করছেন যে এত সুন্দর জোব্বা যদি আমাকে দিয়ে দিত তো ভালোই হতে। এবং হযরত শাহজালাল তাকে দিয়ে দিলেন জোব্বাটা, যে ঠিক আছে তুমি। এবং ইবনে বতুতা তো নিয়ে গেলেন, উনি চীনে গেলেন এখান থেকে। তো চীনে যখন রাজার দরবারে যাবেন ওই জোব্বা পরে গেলেন। তো ওটা দেখে রাজা খুব খুশি, রাজা তো তাকে সেভাবে আপ্যায়ন টাপ্যায়ন করলো। তারপরে রাজার মন্ত্রীকে দিয়ে বললো যে জোব্বাটা বিক্রি করবে কিনা, এটা আমি কিনতে চাই, এটার জন্য পে করবো আর কি। তো ইবনে বতুতা তো বোঝে রাজা চাওয়া মানে হচ্ছে এখন তো পয়সা দিতে যাচ্ছে, যদি না দেই তাহলে কী হবে, এমনি নিয়ে যাবে আর কি। তো ইবনে বতুতা বলছেন ঠিক আছে, রাজা পছন্দ করেছেন, ঠিক আছে। তা তার তিন দিন পরে আরেক বুজুর্গ আর কেন ওখানকার তার কাছে দেখা করতে গিয়েছেন, দেখেন যে উনি ওই জব্বা পরে বসে আছেন, সেম জব্বা। তো বুজুর্গটাকে দেখে হাসলেন আর কি, বলে যে তোমার বিস্মিত হওয়ার কিছুই নাই, তুমি হচ্ছ ক্যারিয়ার বহনকারী, এটা আমার জন্যই শাহজালাল পাঠিয়েছিল। তো এখন এটার কোনো যুক্তি নাই, এটা তো কেউ অলৌকিক বলেন, কেউ এটাকে গল্প বলেন, যে যা খুশি বলতে পারেন। কিন্তু আমাদের প্রোগ্রামে জিনিসগুলোকে কেন অলৌকিক মনে করা হয়? অংশগ্রহণকারী যারা বলেন আর কি বিক্ষিপ্তভাবে বাইরে ঘটনা বলেছে তাকে পাগল বলবে আর কি, বা তার রিজনের মধ্যে আসবে না। কিন্তু যখন একজন প্রোগ্রামে থাকেন তিনি এটাকে বুঝতে পারেন কেন আসলে রহস্যটা কোথায়। রহস্যটা হচ্ছে যেটা টোটালি হচ্ছে একটা সায়েন্স, এবং আমরা যেটা জাদু বলি আর কি, জাদুর টোটাল জিনিসটা হচ্ছে ট্রিক্স আর কি। সাধারণ মানুষ ট্রিক্সটা বুঝতে পারে না আর কি, সেই জন্য ওটাকে জাদু মনে করে। আমাদের আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের সম্ভাবনা এবং শক্তিটাকে সবসময় ছোট করে দেখেছি। অতীতে আমরা দেখি নাই, কিন্তু 250 বছরের সাম্রাজ্যবাদী শাসন এবং শোষণ, আসলে ইউরোপীয় সাম্রাজ্যবাদের অভ্যুদয় যখন হলো তারপর থেকেই তারা যেই অঞ্চলকে অধিকার করেছে সেই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে তারা সবসময় সীমিত করে ফেলেছে। তারা যে বড় কিছু করতে পারে, বড় কিছু ভাবতে পারে, বড় কিছু হতে পারে, তারা যে ভালো থাকতে পারে, মানে এই ধারণাটাকে টোটালি ডিস্ট্রয় করে দিয়েছে। প্রথম তারা নির্মম শোষণ অত্যাচার করেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, তারপরে জীবিকাটাকেই তাদের জীবন বানিয়ে ফেলেছে, যে তুমি খেয়ে পড়ে যে বেঁচে আছো আর কি এটাই তোমার জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু ভাবার ক্ষমতা বা চিন্তা বা শক্তি তারা রাখে নাই। ধরেন আমাদের মা বাবাদের উদ্দেশ্য ছিল যে আমার ছেলেকে পড়াশোনা কেন করাবো, যদি ম্যাট্রিকটা পাশ করতে পারে তাহলে কেরানির একটা চাকরি, এবং যদি গ্রাজুয়েশন করতে পারে তাহলে অফিসারের একটা চাকরি, সেটা গেজেটেড ভাবে হলে এর চেয়ে বড়ো কিছু নাই, আর নন গেজেটেড হলেও কোনো অসুবিধা নাই, অফিসার। আর আমাদের জীবনের যে লক্ষ্য চাওয়া পাওয়াটা এইখানে সীমিত হয়ে গিয়েছিল। আমরা যে আসলে বড়ো কিছু করতে পারি, আমাদের পূর্বপুরুষরা যে সেই সময় মানে পালতোলা জাহাজের যুগে বালিতে যাওয়া, সমুদ্র পাড়ি দেওয়া, বালিতে এখনও রামায়ণের নাটক হয় আর কি, রাম সেখানে অত্যন্ত পরিচিত চরিত্র আর কি, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আমাদের পূর্বপুরুষরাই তো ওখানে গিয়েছিলেন, তারা রামায়ণের কাহিনী নিয়ে গেছেন, এখনও সেখানে রামায়ণের নাটক হয়। তো এই যে অভিযাত্রী
এই যে সিন্দাবাদের যে কাহিনী, চাঁদ সদাগরের যে কাহিনী, কত জায়গায় জাহাজ ডুবি হয়েছে, আবার সে চলে গেছে, এটাকে অলৌকিক মনে হয়, কিন্তু আসলে এটা অলৌকিক না। প্রকৃতির নেচারই হচ্ছে একজন যখন উদ্যোগ নেয় কোনো কিছুর ব্যাপারে, তখন তার মধ্যে ইতিবাচক শক্তি জাগ্রত হয়, প্রকৃতি তাকে সহযোগিতা করতে শুরু করে। আসলে ইতিবাচক শক্তির প্রভাব প্রকৃতিতে কিভাবে পড়ে, আমি এর মধ্যে একটা রিপোর্ট দেখলাম, ইলিশের আকার বড় হয়েছে আর কি, ওজন বেড়ে গেছে আর কি, পৃথিবীর সব জায়গায় ইলিশের সাইজ ছোট হয়েছে, ওজন কমেছে, বাংলাদেশে ইলিশের সাইজ বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, কেন? ইলিশের প্রতি আমাদের ভালোবাসা, এবং এটা বাড়ছে কিন্তু 2013 থেকে। 2013 আমরা বললাম যে না, ইলিশ নিধন করা যাবে না, আমরা বলুন যে পয়লা বৈশাখে আমরা ইলিশ খাবো না, ইলিশকে আমরা সংরক্ষণ করবো, কেন? পয়লা বৈশাখে যদি খাওয়া হয় তো ইলিশ কমে যাবে আর কি। এবং যখন আমরা ফিল করা শুরু করলাম, ইলিশও ফিল করা শুরু করলো এবং তার সাইজ বড় হতে লাগলো। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে না, সরকারি পর্যায়ে ইলিশ খাওয়া হবে না পয়লা বৈশাখ, ইলিশের সাইজ আরও বেড়ে গেল আর কি, যে আমরা এখন নিরাপদে বাংলাদেশে যেতে পারি। এখন এটাকে যদি কেউ অলৌকিক মনে করেন যে এটা কীভাবে সম্ভব, সারা পৃথিবীতে ইলিশ ছোট হচ্ছে, ওজন কমছে, আর বাংলাদেশে ইলিশ বড় হচ্ছে, ওজন বাড়ছে আর কি, এবং আমি নিজেও অবাক হয়েছি, কিন্তু ফ্যাক্ট যেটা যে আমাদের ইলিশের সাইজ বাড়ছে, ওজন বাড়ছে, আর এটা তো বাস্তব। এখন এটাকে যদি কেউ অলৌকিক মনে করে, তাহলে কিন্তু করার কিছু নাই আর কি। কিন্তু আমরা এটা ব্যাখ্যা বুঝি, ব্যাখ্যা বুঝি তো কোথায়, ইলিশের উপরে যে অত্যাচার হচ্ছে বৈশাখ উপলক্ষে, কারণ বাঙালির জাতির ইতিহাসে কখনো বৈশাখে ইলিশ খাওয়া হয়নি, এটা তো আপনার খুব ভালোভাবে জানেন যে ইলিশ রমনা পার্কে কীভাবে ঢুকলো আর কি, জাস্ট একটা ফ্যাশন আর কি। মানে কিছু ব্যবসায়ী, আজ আচ্ছা কী করা যায়, ইলিশ মাছ। আর এখন তো মিডিয়ার যুগ, যে কোনো কিছু মিডিয়া যদি প্রমোট করে আর কি, যে এটা এই সময় এটা হতে হবে আর কি, খুব দ্রুত ছড়িয়ে যায়। কিন্তু আমরা যখন ইলিশকে বন্ধ করলাম যে না, আমরা বৈশাখে তেলাপিয়া খাবো, তো এই যে চিন্তা, আসলে মানুষের যে চিন্তার শক্তি, এটাকে আমরা খুব ছোট করে দেখি। আর আমাদের অসুবিধাটা কোথায়, যে সাধারণ মানুষ এই যে সাম্রাজ্যবাদী বা শোষণ, এবং এই শোষণের বাইরে কিন্তু কেউ নাই আর কি, শুধু আমরা না, ইউরোপ আমেরিকার সাধারণ মানুষও কিন্তু আমাদের চেয়েও বঞ্চিত আর কি, তাদের শ্রমিকরা কিন্তু আমাদের চেয়েও বঞ্চিত আর কি, আমেরিকান শ্রমিকরা কি আমাদের চেয়ে ভালো আছে, নাই, বঞ্চিত আর কি। কিছু মানুষ, 1% মানুষ, 99% ধন সম্পত্তি সমান, 68,360 কোটি মানুষের সমান সম্পদের অধিকারী, এরা এই সম্পদের অধিকারী হয়েছে কিভাবে, তারা কিন্তু দৃশ্যমানভাবে ছিনতাই করে নাই, তারা তাদের বুদ্ধিটাকে প্রয়োগ করেছে, বুদ্ধিটাকে প্রয়োগ করে কি করেছে, সাধারণ মানুষকে তার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছে, যে তোমার জীবনটা কি, তোমার জীবন হচ্ছে শুধু জীবিকা নিয়ে তুমি ব্যস্ত থাকবে, আমরা এখন যাই যে বাইরে যাচ্ছি কী জন্যে যাচ্ছি, অধিকাংশ মানুষ এখানে রুটি খাবো, বাইরে গেলে বার্গার খাবো আর কি, রুটির চেয়ে উন্নত মানের কিছু খাবার খাবো আর কি, এবং সেই খাবার খেয়ে আবার অসুস্থ হব, অসুস্থ হয়ে আবার হাসপাতালে যাব। মানে অর্থাৎ একজন মানুষের কাছ থেকে কতভাবে উপার্জন করা যায়, এই টোটাল চিকিৎসা ব্যবসা যেটা, এটা তো ওষুধ সাম্রাজ্যবাদ আর কি, ওখানে একবার গেলেই হলো, ইউ আর নাথিং, আপনি হচ্ছেন মানি মিন্টিং মেশিন তাদের জন্য আর কি, যে আপনার কাছ থেকে কতটা টাকা সে নিতে পারবে আর কি। তো এটা কেন সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে এই জন্যে যে আপনার যে সম্ভাবনা, আপনি যে কত কিছু পারেন, আপনার সম্ভাবনাটাকে সে সীমিত করে ফেলেছে। আমরা কি বলেছি, আমরা প্রথম দিন থেকেই বলেছি যে 75% রোগ হচ্ছে মনোদৈহিক, এবং আমাদের জীবনের 75% সমস্যা হচ্ছে মনোদৈহিক, মানে মানসিক, যত ক্ষেত্র আছে সেটার কারণ আমি, সেটা কারণ বাইরের মানুষ না আর কি। আপনি কীভাবে দেখছেন, মানে আমাদের যেগুলো নিয়ে অলৌকিক ভাবা হয় সেগুলো হচ্ছে
আছে একজন মানুষ রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে পারত না, এখানে সে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ছে। একজন মানুষ বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারত না, 10 ঘন্টা চেয়ারে বসে তার ব্যথা চলে গেছে। একজন মানুষের ব্যাক পেন ছিল, নাই। একজন মানুষের মাইগ্রেন ছিল, নাই। এখন এই মাইগ্রেন রাখা, ব্যাক পেন রাখা, এটা তো চিকিৎসা ব্যবসায়ীদের একটা একটা টেকনিক যে এটা ভালো হবে না, এটা খাও এটা খাও, মাঝে মাঝে চেক আপ করো, মানে চেক আপটাও কিন্তু রেগুলার আর কি, যে আরও খারাপ কিছু হলো কি না। এই যে ইনকাম, এই ইনকামটা তো তার বন্ধ হয়ে যাচ্ছে অকারণ ইনকাম। কেন? ধরেন এই রুমটা যদি নোংরা থাকে, ময়লা থাকে, তাহলে কী হবে? দুর্গন্ধ হবে। এখন ময়লা পরিষ্কার না করে আমি যত এয়ার ফ্রেশনার ব্যবহার করি, কিছুক্ষণের জন্যে এয়ারটা ফ্রেশ থাকবে, কিছুক্ষণ পরে তো আবার আবার ময়লা হবে আর কি। এবং পুরো ওয়েস্টার্ন ওষুধ সাম্রাজ্যবাদ এই কাজটা করছে আর কি। আর আমরা কী করছি? মেডিটেশনটা কি? মেডিটেশন হচ্ছে মাইন্ডের ক্লিনিং সিস্টেম এবং ব্রেনের কুলিং সিস্টেম, যে ব্রেনটা ঠান্ডা হবে, মাইন্ডটা ক্লিন হবে। এবং এটার উৎস কিন্তু রসুল্লাহ ইসলামের হাদিস, বুখারী শরীফের হাদিস। হাদিসের মর্ম হচ্ছে মনের দূষণ দেহকে অসুস্থ করে, মন দূষণ মুক্ত হলে দেহ সুস্থ হয়ে যায় আর কি। এবং এই বিশ্বাস নিয়ে ধরো যে না, তাহলে মনটাকে দূষণ মুক্ত করতে হবে। ওই যে একজন ডাক্তার বলছিলেন যে ব্যাক পেইন এত, আপনি দেখেন যে মনে কোনো কষ্ট আছে কি না। সেই ডাক্তার রিয়েল ডক্টর, উনি বুঝতে পেরেছেন, কারণ ব্যাক পেনের কোনো ট্রিটমেন্ট নাই, পারমানেন্ট কোনো কিওর নাই। ওখানে অনেক সময় বলা হয় যে আচ্ছা এখানে অপারেশন করতে হবে, আর আগেই বলে নেয় 50-50 চান্স। নাকি আজ পর্যন্ত কেউ বলেছে যে মানে মেরুদণ্ডে অপারেশন করলে সাকসেসফুল হবে কি না, ওই যে 50-50 চান্স। এবং 90% ক্ষেত্রেই হচ্ছে যে এটার কোনো চান্স নাই, অপারেশন করার পরেও আরও বরং জটিল হয়ে যায় অনেক সময়। আর আমরা বলি যে এটা অপারেশনের কোনো প্রয়োজন নাই, কারণ কী হচ্ছে, মনের যে ময়লা, মনের ময়লার ফলে ওখানে আবর্জনা সৃষ্টি হয়েছে। তো মনটাকে যখনই আমি দূষণ মুক্ত করে ফেলব, এই ময়লাটা দূর হয়ে যাবে, রহস্যটা এখানে। এবং এই শক্তি স্রষ্টা মানুষের মধ্যে দিয়ে রেখেছেন, এর মধ্যে অলৌকিকতার কোনো সুযোগ নাই। আমাদের কোর্সে যে ঘটনাগুলো ঘটছে এটা তো বিটা লেভেলের ঘটনা। কেন? জিনিসটা কিন্তু খুব সহজ। আসলে এই যে ব্যথা বেদনাগুলো, নর্মালি তো ব্যথা বেদনাগুলোই করছে দ্রুত উধাও হয়ে যায় আর কি, কারণটা এই ব্যথা বেদনাগুলো হচ্ছে মনের, এটার কোনো বায়োলজিক্যাল অস্তিত্ব নাই আর কি। মনটা যখন ক্লিন হচ্ছে, যখন মন থেকে রাগ ক্ষোভগুলো কমে যাচ্ছে, এখন এতগুলো মেডিটেশন, তো মেডিটেশনের পর মেডিটেশন, আলফা লেভেলের পর লেভেল লেভেল, মনটা ঠান্ডা 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 হতে হতে এই জিনিসটা ক্লিন হয়ে যাচ্ছে। যখনই ক্লিন হয়ে যাচ্ছে, শক্তির প্রবাহটা চালু হয়ে যাচ্ছে। অল অন এ সাডেন উনি ফিল করছেন যে ওনার ব্যথা নাই, বেদনা নাই, কিছু নাই। তো এটা হচ্ছে একেবারেই লৌকিক, মানে এর সাথে অলৌকিকত্বের কোনো কোনো সম্পর্ক নাই। যদি অলৌকিকত্ব থাকতো তাহলে চিকিৎসা বিজ্ঞান এটাকে পার্ট করতো না, কারণ চিকিৎসা বিজ্ঞানীরা এত সহজে এটাকে পার্ট করে নাই। সে 1995 থেকে প্রক্রিয়া শুরু হয়েছে, পার্ট হতে হতে আরও 20 বছর লেগে গেছে। এখন মেডিটেশন চিকিৎসা বিজ্ঞানের পার্ট হয়েছে, কেন? আর কোনোভাবেই এটাকে মানে ইগনোর করা যাচ্ছে না, কারণ এত ইভিডেন্স এবং রিপিটেড ইভিডেন্স, যার ফলে আগে এটাকে হয়তো অলৌকিকই মনে করা হতো, কিন্তু এখন ধ্যান বা মেডিটেশন অলৌকিক কিছু না, এটা পুরো লৌকিক, পুরো সায়েন্স। এবং এটাও নির্ভর করছে চর্চা করার উপরে। ধরুন 4 দিনের প্রোগ্রামে তো ক্লিন হলো, ক্লিন হওয়ার মানে এই না যে এরপরে ময়লা জমবে না আর কি, এটাকে রেগুলার ক্লিন করতে হবে। এবং রেগুলার ক্লিন হচ্ছে রেগুলার মেডিটেশন। আপনি রেগুলার ক্লিন করবেন, আপনি ভালো থাকবেন। এবং ক্লিন করাটা সহজ, ক্লিন হওয়াটা খুব আনন্দের। আসলে সুস্থ থাকার চেয়ে বড় আনন্দ কিন্তু জীবনে কিছু নাই। তো আমরা যেখানে বলছিলাম যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এই সহজ জিনিসটা যে এত সহজ, এটা মানুষ বিশ্বাস করতে পারে না। কেন? আমাদের
আড়াইশো বছরের সাম্রাজ্যবাদী শোষণের ফলে আর কি আমাদের সম্ভাবনাটাকে আমরা সীমিত করে ফেলেছি, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই। সাম্রাজ্যবাদী শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা আমাদেরকে সব কিছুর উপরে ডিপেন্ডেন্ট করে দিচ্ছে। যেমন আগে বহু ডাক্তার যারা ছিলেন তারা কিন্তু কী করতেন না, এই যে মানে এত সব ডায়াগনোসিস, তারা যেতেন শুনতেন, সিমটমস দেখতেন, ওষুধ দিয়ে দিতেন আর কি চল্লিশ বছর আগে। কিন্তু এখন আপনি যে ডক্টরের কাছেই যান তিনি আপনাকে এই করে নিয়ে আসেন, কারণ ওখানে তার পার্সেন্টেজ আছে। এই যে সিজারিয়ান 95% হচ্ছে শুধু ক্লিনিকের বিল বাড়ানোর জন্যে। তো আমরা জীবনে যে জিনিসগুলো সহজ, এটা যে সহজ, এটা যে কারোর উপরে ডিপেন্ড করার প্রয়োজন নাই, এটা যে আপনিই পারেন, এই বিশ্বাসটা দেওয়া শুরু করেছি। এবং এই বিশ্বাসটা চার দিনের মধ্যে তার হয়ে যায় যে আমি খামোখা এই বোঝাগুলো বহন করে বেড়াচ্ছি এবং উই ফিল বেটার আর কি, আমরা ভালো হয়ে যাই। কারণ ইতিবাচক চিন্তাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং এই চিন্তার শক্তি সব কিছুকে প্রভাবিত করে। আপনি যখনই ইতিবাচক অ্যাটিচিউড নিয়ে একটা কাজে যাবেন, চারপাশ থেকে ইতিবাচকতা আপনাকে সাহায্য করবে। যখন নেতিবাচক চিন্তা করতে করতে যাবেন, চারপাশ থেকে নেতিবাচকতা আপনার পথে প্রতিবন্ধকতা বাড়াতে শুরু করবে। এবং আমরা এই ইতিবাচক শক্তিটা নিজেদের মধ্যে লালন করছি এবং আমাদের সমাজে ছড়িয়ে দিতে চাচ্ছি। এই ইতিবাচক শক্তির প্রভাবে ইলিশ যেরকম ওজন বেড়েছে আর কি, আমাদের জাতির সমৃদ্ধ একইভাবে বাড়বে। এই যে পদ্মা সেতু, পদ্মা সেতু যে আমরা তৈরি করতে পারি আর কি, এটা দশ বছর আগে আমাদের পক্ষে বিশ্বাস করো সম্ভব ছিল না, এখন তো এটা বাস্তবতা, এখন এটা কিন্তু অলৌকিক না। অর্থাৎ মানুষের সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা হচ্ছে তার এই ব্রেন, যেটাকে সে আন্ডার ইউটিলাইজ রেখে দিয়েছে সবসময়। কারণ এই ব্রেনটা তো শুধু জীবিকার জন্যে না, এটা জীবনের জন্যে, জীবনকে সুন্দর করা, জীবনকে আকর্ষণীয় করা, জীবনকে ছড়িয়ে দেওয়া আর কি, জীবনকে বিকশিত করা। তো এই যে ইতিবাচক শক্তি, এই ইতিবাচক শক্তিটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এবং যেটাকে আমরা অলৌকিক বলি সে অলৌকিক ঘটনার সূত্রপাত হচ্ছে ইতিবাচক শক্তি থেকে। এই ইতিবাচকতাই, বিশ্বাসটাই আমরা চারপাশে ছড়াতে পেরেছি। এখন কিন্তু মেডিটেশন যে স্টেজে এসছে, এখন কৌতূহল এবং আগ্রহ, এখন কিন্তু আগের সে নেগেটিভিটি নাই আর কি, এখন হচ্ছে তাদের কাছে একটা বিস্ময়কর মনে হয়। এবং প্রত্যেকটা ভালো জিনিসকেই আসলে বিস্ময়কর মনে হতো, তারপরে আগ্রহ সৃষ্টি হতো, তারপরে তারা এটার সাথে একাত্ম হতো। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। ভেতরে যে অন্তর্গত শক্তি রয়েছে, এই শক্তিটাকে লালন করে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার যে টেকনিক, এই টেকনিকগুলো আমরা আস্তে আস্তে শিখতে শুরু করেছি। এখন এটা চর্চা করতে হবে এবং এটা অনুশীলন করতে হবে, তাহলে আমরা যা চাই সেই চাওয়াটাকে পাওয়ায় রূপান্তরিত করতে পারবো।